আজ একটু ঘুরতে বেরিয়েছি। অসাধারণ লাগছে আকাশটাকে, মেঘগুলো দেখে মনে হচ্ছে কোনো শিল্পী তার রং তুলির ছোঁয়া এত সুন্দর এঁকে রেখেছে। এটা একটি খেজুর গাছ, খুবই সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। রাস্তার দুদিকেই রয়েছে খুব সুন্দর ধান ক্ষেত। এখানে একজন বড়শি দিয়ে মাছ ধরছে। ছোটবেলায় বড়শি দিয়ে অনেক মাছ ধরেছি, বান্ধবীরা মিলে একসঙ্গে পুকুর থেকে মাছ ধরতাম। সেই ছোটবেলার মাছ ধরার মজাটাই ছিল আলাদা। এখানে গাঁদা ফুলের চাষ রয়েছে, আর ওই দূরে মাচা করা দেখা যাচ্ছে পটল ক্ষেত। এখানে রয়েছে বাঁধাকপির চাষ। এই জমিতে খুবই সুন্দর ধান হয়েছে, হাওয়ায় যেন ধানের বুকে ঢেউ খেলিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর দৃশ্য, সত্যি এমন সুন্দর দৃশ্য দেখে চোখ দুটো জুড়িয়েই গেল।
এখানে রয়েছে তাল গাছ আর নারকেল গাছ। এখানে একটা লোক গাছ থেকে কলা কাটছে। প্রকৃতির এই অসাধারণ সুন্দর রূপ, আকাশ, বাতাস, মেঘ, ধান ক্ষেত, মিঠো পথ, এসব দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আশা করি আপনাদের কাছেও এসব ভালো লাগবে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এগুলো। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে।